নমস্কার সবাইকে। আজকে আবার অনেকদিন পরে এলাম। তো মামাওরা সহ আগরতলায় ঘোরা শেষ করে আমরা পরের দিন গেছিলাম সাব্রুম। আর সাব্রুম যাওয়ার পথে কোথায় কোথায় গেলাম সেটাই দেখে নিন। আমরা এখন সেই 20 বছর পর আবার সাব্রুমের দিকে রওনা হলাম। আজকে সাব্রুমে মেলাও আছে, আনন্দ করব। ফেরার সময় কখন আমরা জানি না। চলুন সাব্রুম। I'm all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. Part of me wish that we never met, but you act like we never got to waste it in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi ride. And we said things that were cheesy, but we meant them. There were feelings, and now you deny it. You're in love with the idea of me, but you're not in my reality. Find it hard to leave a picture in. প্রথমে আমরা যাই মেলাঘর রুদ্রসাগর। তো আমরা এতটা তাড়াতাড়ি রওনা দেওয়াতে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো তখনও দর্শনার্থী কেউই ছিল না, তো আমরা দূর থেকে দেখেই আবার রওনা দিই। কারণ আমরা সাব্রুম গিয়ে তিতুনের একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম সেরে আবার ব্যাক করব। আর যাওয়ার পথে আবার উদয়পুর মাতাবাড়িতে যাব। তো চলুন সঙ্গে থাকুন। অনেক বৈশাখী মেলায় আমরা আবার আগরতলা ব্যাক করব। পদ্ম ফুলগুলো নতুন দিয়েছে।
শাবরুমে গিয়ে বাড়ি ঢুকিনি, প্রথমে চলে এলাম আমরা মৈত্রী সেতু। আমি মৈত্রী সেতুর অনেকগুলো মানে একটা বড় করে শুধুমাত্র মৈত্রী সেতুর একটা ব্লগ করেছি, আপনারা দেখবেন ইচ্ছে করলে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিংকটা। মৈত্রী সেতু দেখে মাদের বাড়িতে যাব, মাদের বাড়ি থেকে এবার আমার শ্বশুর বাড়িতে যাব, তারপর সেখান থেকে মেলা, মেলা থেকে আবার আগরতলায় ব্যাক। এই যে আর যাওয়া যাবে না, কিন্তু মামি এই যে ফেনী নদীটা, কি জানি তাহলে কথাটা, কি জানি কথাটা কবিতার এবার ভারত উপার বাংলা নাকি। এইবারে যে জায়গাটা যাচ্ছিলাম সেটা আমি অনেক ছোটবেলায় গেছিলাম, মামা যখন অনেক আগে এসেছিল তখন মামাও গেছিল, মামাও তখন অনেক ছোট ছিল। যাই হোক, অনেক দিন ধরে যাব যাব, অনেক বছর ধরে, কিন্তু যাওয়া হয়নি। এটা আমাদের নাকি খামার ভারি ছিল, মানে আমি ছোটবেলাও পেয়েছি ওখান থেকে ধান আসতো, মানে পুরো বষ্টপুরের প্রচুর জায়গা যেটাতে মানে আমাদের ধানই জমেছিল। তো সেটা আজকে প্রথম দেখলাম, অনেক গল্প শুনেছি দাদু ভাইয়ের কাছে, অনেকের কাছে, বাবাদের কাছে, তো এই প্রথম আমার দেখা, খুব ভালো লাগলো। যদিও এখন এগুলো সব বেশিরভাগই বিক্রি হয়ে গেছে, অটোছাড়া উপায় নেই, রিজার্ভ করে আছে, না রিজার্ভ নাই আছে, প্যাসেঞ্জার অটো আছে, অটো আছে, কমান্ডার ছোট কতগুলি গাড়ি আছে। I'm just your ghost if we're not undressed. A part of me wish that we never met, but you act like we never got to waste it in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi ride, and we said things that were cheesy, but we meant them, they were feelings, and now you deny it. You're in love with the idea of me, but you're not in my reality. ঘটনা চক্রে শিবুদের সঙ্গে দেখা, তারপরে বোলপুর, তারপর যে চা। স্যার আজকে মানে পরের মুহূর্তটা আরো সুন্দর হয়ে গেল। কত স্পেশাল না, আমি খাই না, খাই না, খাই আমি এমনিও খাই না। শাবরুমের একটি ঐতিহ্যবাহী মেলা বৈশাখী মেলা। তো আমরা ছোটবেলা থেকে এই মেলায় প্রোগ্রাম করেছি, পরবর্তী সময়ে আমি নিজেও বাচ্চাদের অনেক নাচ করিয়েছি, এই মেলার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো গত কয়েক বছর ধরে প্রোগ্রাম করা হয় না আমাদের, এবছরও সব দিক থেকে ডেটটা মিলে যাওয়াতে তিতুন করতে পারছে, শুধুমাত্র তিতুনই করবে আজকে গান দুটো তিনটে। যাই হোক, আগামী ব্লগে দেখাবো কী কী গান করলো, বৈশাখী মেলায় কেমন লাগলো, আর আপনারাও একজনকে সাবরুম বৈশাখী মেলা দেখে নিন। আর হ্যাঁ, করোনার উপদ্রব আবার বেড়ে গেছে, সবাই কিন্তু সাবধানে থাকবে।